পূজো কার্নিভাল নিয়ে রাজ্য সরকারকে নিশানা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কার্নিভালে বিরোধীদের আমন্ত্রণ জানানো হয় না, অসৌজন্যমূলক আচরণ হয়েছে এমনটাই জানালেন অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন তিনি শুনব। কার্নিভালের সঙ্গে বাংলার সাংস্কৃতিক যোগাযোগ শারদীয় উৎসবের নেই, কার্নিভালের সঙ্গে বাংলার শারদীয় উৎসবের কোনো সামাজিক সম্পর্ক, কোনো ধর্মীয় সম্পর্ক, কোনো আধ্যাত্মিক সম্পর্ক কিছু নেই। কার্নিভাল আজ একটা পলিটিক্যাল ইভেন্ট, রাজনৈতিক একটা উৎসবে রূপান্তরিত হয়েছে, যেখানে বিরোধীদেরকে ডাকা হয় না পরিকল্পিতভাবে। একজন এমপিকে যখন কেউ আমন্ত্রণ জানায়, তার ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্ট তারা দেখাতে পারবে না। এক না ফোন, না চিঠি, না ভদ্রতা, এটা নেই এখানে। এখানে 15 আগস্টে ডাক পায় না, 26 জানুয়ারি ডাক পায় না, কারণ আমরা বিরোধী। 26 জানুয়ারি 15 আগস্টে দিল্লির রেড রোডে আমার বসার জায়গা প্রথম পঙ্ক্তিতে, আমার নাম থাকে আমার চেয়ারের সঙ্গে 57, যেখানে বাংলার মুখ্যমন্ত্রীর চান্স নাই, আমার সেখানে চান্স আছে। কিন্তু আমার শহরে, আমার পার্টি স্তবে 10 কদম দূরে 26 জানুয়ারি হবে, 15 আগস্ট হবে, সেখানে আমাদের আমন্ত্রণ হয় না। এটা সংকীর্ণতার চরম প্রকাশ, কিছু বলার নাই। তাই কার্নিভালে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানোর পর যেতাম কি যেতাম না পরের কথা, আমন্ত্রণ জানানো হয়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন, আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে। অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলছেন পূজো কার্নিভালে বিরোধীদের ডাকা হয় না, এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, সৌজন্যমূলক আচরণ করা হয় না, কি বলবেন আপনি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে? শুনুন, সৌজন্য যদি শিখতে হয় মমতা ব্যানার্জির কাছে এসে শিখে যাওয়া উচিত। আজকে বিরোধীদের কাদের কথা বলছে, যারা শতাব্দী প্রাচীন একটা রাজনৈতিক দল, যারা বাংলায় শূন্য হয়ে গেছে, তাদের আবার বিরোধিতা করার কোন বিরোধিতা করার নেই, জায়গাটুকু তারা ধরে রাখতে কি আদৌ পেরেছে? আর তাদের মিনিমাম কোন স্ট্যান্ড আছে? যারা দিল্লিতে যখন তাদের নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই যায়, তারা যখন তখন সেখানে প্রতিবাদ করে, আর এই বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন ইডি সিবিআই লাগে, তখন তারা সেটাকে নৃত্য করে উপভোগ করে, তাদের এই বিচারিতার জন্যই তো ভারতবর্ষ থেকে আজকে কংগ্রেসটা এইভাবে বিলীনের মতো এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সুতরাং তাদের কথার কোনো মূল্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার বাংলার জনগণকে নিয়ে চলে। আজকে দুর্গাপুজোর কার্নিভাল একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের পর্যায়ে পৌঁছে গেছে। আজকে ইউনেস্কো স্বীকৃত দুর্গাপুজো আজকে ইন্ট্যাঞ্জিবল হেরিটেজের তকমা পেয়েছে। আসলে এগুলো এরা মেনে নিতে পারছে না, তাই গাত্রদাহ থেকে এই কথাগুলো বলছে। শান্তনুবাবু, আরো একটা বিষয় জানতে চাইবো। আজ রেড রোডে কার্নিভাল থাকার দরুন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন।